নমস্কার দর্শক বন্ধু, আপনার ওড়িয়া টেক সর্ভিসে স্বাগত জনাউছি। তো আজের ভিডিওরে আপনার আরএই এক্সামর আনসার কি আনিছি আপনার জিকে পেপর যাকি মো পাখে এ সেট্র কোশ্চিন রয়েছে। তো আপনার আউ গোটে কহি রখে, সবু সেট্রে কোশ্চিন সেম রয়েছে, কিন্তু আপনার কোশ্চিন নম্বরটা চেঞ্জ হয়েছে। তো সেই অনুসারে আপনার চেক করে নেবে। তো ভিডিওটি দেখা পূর্ব মো চ্যানেলটি নয় করে ভিজিট করলে চ্যানেলটি নিহতি সবসক্রাইব করবে, যাহাদ্বারা এইপরি নূয় নূয় এজুকেশনাল ভিডিও আপনার আমার চ্যানেলর পাইপারে। তো দেখুন দর্শক বন্ধু, যাকি আপনার প্রথম কোশ্চিন রয়েছে, জন বয়স্ক মানুষ শরীরে কেতে গোটি হাড় থাকে? তো দেখুন এর করেক্ট আনসার হব অপশন সি, 206টি। তো সেইপরি দুই নম্বরে রয়েছে আলোক বর্ষ কাহার একক মাপ পাই উদ্দিষ্ট? তো এর করেক্ট আনসার অপশন বি, নক্ষত্রিক দূরতা। তো সেইপরি আপনার তিন নম্বর কোশ্চিন রয়েছে, নিম্নলিখিত ভিটামিন মধ্যরু আখি কু সুস্থ রাখিবারে সাহায্য করে? তো দেখুন এর করেক্ট আনসার হব আপনার অপশন সি, ভিটামিন এ। তো সেইপরি আপনার চারি নম্বর কোশ্চিন রয়েছে, নিম্নলিখিত মধ্যরু কেউটি ওড়িশার পুরাতন নাম নুহে? ডি রহিব। তো দেখুন আপনার পাঁচ নম্বর কোশ্চিন রয়েছে, প্রথম উপগ্রহ কেউ দেশ দ্বারা উৎক্ষেপণ করা যাইথিলা? তো এর করেক্ট আনসার যাকি অপশন বি, সোভিয়েত রুষ। তো সেইপরি ছ নম্বর কোশ্চিন রয়েছে, দ ফাস্ট নিউক্লিয়ার রিয়াক্টর অফ ইন্ডিয়া? তো দেখুন এর করেক্ট আনসার হব আপনার অপশন সি, অপ্সরা। তো সেইপরি আপনার সাত নম্বর কোশ্চিন রয়েছে, ব্লিচিং পাউডার ইজ মেড ফ্রম ডেস? তো দেখুন এর করেক্ট আনসার হব আপনার অপশন ডি, লাইম অ্যান্ড ক্লোরিন। তো সেইপরি আপনার আঠ নম্বর কোশ্চিন রয়েছে, অঙ্গারর বিভিন্ন রূপ মধ্যরু কেউটা ঠিক অটে? তো দেখুন এর করেক্ট আনসার হব আপনার অপশন ডি, হীরা কঠিনতম, গ্রাফাইট নরমতম। তো সেইপরি আপনার ন নম্বর কোশ্চিন রয়েছে, কোণার্কর সূর্য মন্দির কোণ কুহযায়ে? তো এর করেক্ট আনসার হব অপশন বি, কৃষ্ণ পাগড়া। তো সেইপরি দশ নম্বর কোশ্চিন রয়েছে, নিম্নলিখিত কেউ রোগ করোনা ভূতাণু সম্বন্ধীয়? তো দেখুন এর করেক্ট আনসার হব আপনার অপশন সি, উভয় এ এন্ড বি। তো সেইপরি আপনার এগার নম্বর কোশ্চিন রয়েছে, কোভিড-19 রোগ পাই কেউ ভূতাণু দায়ী? তো এর করেক্ট আনসার হব আপনার অপশন এ, সার্স সিওভি-2। তো সেইপরি আপনার বার নম্বরে দেখুন, নিম্নলিখিত ব্যক্তিঙ্ক মধ্যরু কাহাকু কবিচন্দ্র কুহযায়ে? তো দেখুন এর করেক্ট আনসার হব অপশন বি, কালীচরণ পট্টনায়ক। তো চলন্তু নেক্সট তেরো নম্বর কোশ্চিন কু যা, বর্ষ 2019 কি ভারতরত্ন দ্বারা সম্মানিত হয়েছিল? তো দেখুন এর করেক্ট আনসার হব অপশন সি, প্রণব মুখার্জী। তো চলন্তু নেক্সট আপনার চৌদ নম্বর কোশ্চিন কু যা, ললিত কলা একাডেমি নিম্নলিখিত বিষয় মধ্যরু কাহার প্রসার পাই উদ্দিষ্ট? তো দেখুন এর করেক্ট আনসার হব আপনার অপশন বি, ফাইন আর্টস। তো সেইপরি পনেরো নম্বর কু যা, মধুবনী লোকচিত্রকলা ভারতর লোকপ্রিয় চিত্রকলা অটে? দেখুন এর করেক্ট আনসার হব অপশন সি, বিহার। তো সেইপরি ষোহল নম্বর কু যা, তো দেখুন হিন্দি পরে কেউ ভাষা কু ভারতর সর্বাধিক লোক ব্যবহার করে থাকে? তো দেখুন এর করেক্ট আনসার হব আপনার বঙ্গলা। বন্দে উৎকল জননী সঙ্গীতর রচয়িতা কি? তো দেখুন এর করেক্ট আনসার হব আপনার কান্তকবি লক্ষ্মীকান্ত মহাপাত্র, যাকি অপশন বি, আপনার দশম শ্রেণীর বুক্রে রয়েছে। তো সেইপরি আপনার অঠর নম্বর কোশ্চিন কু যদি দেখিবা, তো দেখুন অঠর নম্বর কোশ্চিন আনসার রহব যাকি আপনার অপশন সি, ডক্টর এপিজে আব্দুল কালাম। তো চলন্তু নেক্সট আপনার উনিশ নম্বর কোশ্চিন কু দেখিবা, তো দেখুন এখানে রয়েছে, বিশিষ্ট ব্যক্তি টেনজিং গেস্টো কেউ নামে সুপরিচিত? তো দেখুন এর করেক্ট আনসার হব আপনার অপশন সি। তো দেখুন আপনার কোড়িয়ে নম্বরে রয়েছে, উইম্বেলডন টেনিস বাড়ক একক জুনিয়র চাম্পিয়নশিপ 2021 বিজেতা কি? তো দেখুন এর করেক্ট আনসার হব আপনার বানার্জী, অপশন বি। তো সেইপরি চলুন একুশ নম্বর কু যা, নিম্নলিখিত মধ্যরু কেউটি ওড়িশার বৃহত্তম মধুর জল হ্রদ অটে? তো দেখুন যাকি অপশন এ রহব, অংশুপা। তো সেইপরি আপনার বাইশ নম্বর কু যদি দেখিবা, স্বাধীনতা পূর্বর হকি খেলরে ভারত কেউ বর্ষ অলিম্পিকরে প্রথম স্বর্ণপদক জিতিলা? তো দেখুন এর করেক্ট আনসার হব আপনার অপশন সি,
1928 ମସିହା। ତ ଦେଖନ୍ତୁ ସେହିପରି 23 ନମ୍ବରରେ ରହିଛି ଓଡ଼ିଶାର କେଉଁ ଜିଲ୍ଲାରେ କେନ୍ଦ୍ରୀୟ ଧ୍ୟାନ ଗବେଷଣା ଅନୁଷ୍ଠାନ ଅବସ୍ଥିତ। ରାଇସ୍ ପାଇଁ ଆପଣଙ୍କର କଟକରେ ରହିଛି, ତେଣୁକରି ଅପସନ୍ ବି ରହିବ। ତ ସେହିପରି 24 ନମ୍ବରରେ ରହିଛି ସଂକ୍ଷିପ୍ତ ଶବ୍ଦ ସାର୍, ଏଠାରେ ସି କାହା ପାଇଁ ଉଦ୍ଦିଷ୍ଟ। ତ ଦେଖନ୍ତୁ ଏହାର କରେକ୍ଟ ଆନ୍ସର୍ ହେବ ଆପଣଙ୍କର ଅପସନ୍ ନମ୍ବର ଡି, କୋଅପରେସନ୍। ତ ସେହିପରି ଆପଣଙ୍କର 25 ନମ୍ବରରେ ଯଦି ଦେଖିବା WTOର ମୁଖ୍ୟ କାର୍ଯ୍ୟାଳୟ କେଉଁଠାରେ ଅବସ୍ଥିତ, ତ ଦେଖନ୍ତୁ ଏହାର କରେକ୍ଟ ଆନ୍ସର୍ ହେବ ଆପଣଙ୍କର ଅପସନ୍ ନମ୍ବର ସି, ଜେନେଭା। ତ ସେହିପରି ଆପଣଙ୍କର 26 ନମ୍ବରରେ ରହିଛି ଓଡ଼ିଶାରୁ କେତେଜଣ ସଭ୍ୟ ଲୋକସଭାକୁ ନିର୍ବାଚିତ ହୁଅନ୍ତି, ତ ଦେଖନ୍ତୁ ଏହାର କରେକ୍ଟ ଆନ୍ସର୍ ହେବ ଅପସନ୍ ନମ୍ବର ଡି, 21 ଜଣ। ତ ସେହିପରି ଆପଣଙ୍କର 37 ନମ୍ବରକୁ ଯଦି ଦେଖିବା ନିମ୍ନଲିଖିତ ମଧ୍ୟରୁ କେଉଁ ଦେଶ ଜାତିସଂଘର ସଭ୍ୟ ନୁହନ୍ତି, ତ ଦେଖନ୍ତୁ ଏହାର କରେକ୍ଟ ଆନ୍ସର୍ ହେବ ଆପଣଙ୍କର ଅପସନ୍ ବି, ପାଲେଷ୍ଟାଇନ୍। ତ ଚାଲନ୍ତୁ 28 ନମ୍ବରକୁ ଯିବା, ହ୍ୱାଟ୍ ଇଜ୍ ୱାଲ୍ ଷ୍ଟ୍ରିଟ୍। ତ ଦେଖନ୍ତୁ ୱାଲ୍ ଷ୍ଟ୍ରିଟ୍ କ'ଣ ରହିଛି, ତ ଦେଖନ୍ତୁ ଏହାର କରେକ୍ଟ ଆନ୍ସର୍ ହେବ ଆପଣଙ୍କର ନ୍ୟୁୟର୍କର ଷ୍ଟକ୍ ଏକ୍ସଚେଞ୍ଜ। ତ ଚାଲନ୍ତୁ ନେକ୍ସଟ ଆପଣଙ୍କର 29 ନମ୍ବରରେ ରହିଛି ଜାତିସଂଘ ଦ୍ୱାରା ସମଗ୍ର ବିଶ୍ୱରେ ଆନ୍ତର୍ଜାତୀୟ ଯୋଗ ଦିବସ କେଉଁ ତାରିଖରେ ପାଳନ କରାଯାଏ, ଯାହାକି ଆପଣମାନେ ଜାଣିଥିବେ ଜୁନ୍ 21ରେ ପାଳନ କରାଯାଏ, ଅପସନ୍ ନମ୍ବର ଡି ରହିବ। ତ ଚାଲନ୍ତୁ ନେକ୍ସଟ ଓଡ଼ିଶାର କେଉଁ ଜିଲ୍ଲା ହଳଦୀ ଉତ୍ପାଦନରେ ପ୍ରଥମ ଅଟେ, ଓଡ଼ିଶାର କେଉଁ ଜିଲ୍ଲା ହଳଦୀ ଉତ୍ପାଦନରେ ପ୍ରଥମ ଅଟେ, ତ ଦେଖନ୍ତୁ ଆପଣଙ୍କର ଅପସନ୍ ସି ରହିବ, କନ୍ଧମାଳରେ। ତ ସେହିପରି ଆପଣଙ୍କର 31 ନମ୍ବରକୁ ଯିବା, ମୁସଲିମ ଲିଗ୍ ଦ୍ୱାରା ଆହ୍ୱାନ କରାଯାଇଥିବା ଡାଇରେକ୍ଟ ଆକ୍ସନ୍ ଡେ ସମୟରେ ଭାରତର ଭାଇସରାୟ କିଏ ଥିଲେ, ତ ଦେଖନ୍ତୁ ଏହାର କରେକ୍ଟ ଆନ୍ସର୍ ହେବ ଆପଣଙ୍କର ଅପସନ୍ ଡି, ଲର୍ଡ଼ ୱାଭେଲ। ଚାଲନ୍ତୁ ନେକ୍ସଟ ଆପଣଙ୍କର 32 ନମ୍ବରରେ ରହିଛି ଭାରତର ପ୍ରଥମ ଗଭର୍ଣ୍ଣର ଜେନେରାଲ କିଏ ଥିଲେ, ତ ଦେଖନ୍ତୁ ଏହାର କରେକ୍ଟ ଆନ୍ସର୍ ହେବ ଆପଣଙ୍କର ଅପସନ୍ ବି, ଲର୍ଡ଼ ୱିଲିୟମ୍ ବେଣ୍ଟିକ୍। ତ ସେହିପରି ଆପଣଙ୍କର 33 ନମ୍ବରରେ ରହିଛି ଅଶୋକଙ୍କର ମା, ସ୍ତ୍ରୀ ଏବଂ ଝିଅଙ୍କର ନାମ କ'ଣ ଥିଲା, ତ ଦେଖନ୍ତୁ ଏହାର କରେକ୍ଟ ଆନ୍ସର୍ ହେବ ଆପଣଙ୍କର ସୁଭଦ୍ରାଙ୍ଗୀ, ମହାଦେବୀ, ସଂଘମିତ୍ରା, ଯାହାକି ଆପଣଙ୍କର ଅପସନ୍ ବି ରହିବ। ତ ଦେଖନ୍ତୁ ଆପଣଙ୍କର 34 ନମ୍ବରରେ କୋଶ୍ଚିନ୍ ରହିଛି ରାଣୀ ଏଲିଜାବେଥ ପ୍ରଥମ ଇଷ୍ଟ ଇଣ୍ଡିଆ କମ୍ପାନୀ ପାଇଁ ପ୍ରାଥମିକ ପର୍ଯ୍ୟାୟରେ କେତେ ବର୍ଷ ପାଇଁ ସନନ୍ଦ ଅନୁମୋଦନ କରିଥିଲେ, ତ ଦେଖନ୍ତୁ ଏହାର କରେକ୍ଟ ଆନ୍ସର୍ ହେବ ଅପସନ୍ ଡି, 15 ବର୍ଷ ପାଇଁ। ତ ଚାଲନ୍ତୁ ନେକ୍ସଟ ଆପଣଙ୍କର 35 ନମ୍ବରରେ ରହିଛି ପଞ୍ଚତନ୍ତ୍ର କିଏ ଲେଖିଥିଲେ, ତ ଏହାର କରେକ୍ଟ ଆନ୍ସର୍ ହେବ ଅପସନ୍ ବି, ବିଷ୍ଣୁ ଶର୍ମା। ତ ସେହିପରି ଆପଣଙ୍କର 36 ନମ୍ବରରେ ରହିଛି ମହେଞ୍ଜୋ ଦାରୋର ଅନ୍ୟ ନାମ କ'ଣ, ତ ଦେଖନ୍ତୁ ଏହାର କରେକ୍ଟ ଆନ୍ସର୍ ହେବ ଅପସନ୍ ଡି, ମାଉଣ୍ଟ ଅଫ୍ ଦି ଡେଡ୍। ନେକ୍ସଟ ଆପଣଙ୍କର 37 ନମ୍ବରରେ ଦେଖିବା ଜାଲିୱାନା ବାଗର ନାରକୀୟ ନରସଂହାର କେଉଁ ପର୍ବ ଦିନ ହୋଇଥିଲା, ତ ଏହାର କରେକ୍ଟ ଆନ୍ସର୍ ହେବ ଆପଣଙ୍କର ଅପସନ୍ ବି, ବୈଶାଖୀ ପର୍ବ। ତ ଚାଲନ୍ତୁ 38 ନମ୍ବରକୁ ଯିବା, ଆଲେକ୍ଜାଣ୍ଡାରଙ୍କ ଭାରତ ଆକ୍ରମଣ ସମୟରେ ନିମ୍ନଲିଖିତ ମଧ୍ୟରୁ କେଉଁ ରାଜବଂଶର ମଗଧକୁ ଶାସନ କରୁଥିଲେ, ତ ଦେଖନ୍ତୁ ଏହାର କରେକ୍ଟ ଆନ୍ସର୍ ହେବ ଯାହାକି ଆପଣଙ୍କର ଅପସନ୍ ବି, ନନ୍ଦବଂଶର। ତ ସେହିପରି 39 ନମ୍ବରରେ ରହିଛି ଭାରତର ସର୍ବବୃହତ ପୌରାଣିକ ଗ୍ରନ୍ଥ କେଉଁଟି, ତ ଦେଖନ୍ତୁ ଏହାର କରେକ୍ଟ ଆନ୍ସର୍ ହେବ ଆପଣଙ୍କର ଅପସନ୍ ଡି, ମହାଭାରତ। ତ ସେହିପରି 40 ନମ୍ବରରେ ରହିଛି ଜଗନ୍ନାଥ ମନ୍ଦିର ଓଡ଼ିଶୀ ନର୍ତ୍ତକୀଙ୍କୁ କ'ଣ କୁହାଯାଏ, ତ ଦେଖନ୍ତୁ ଏହାର କରେକ୍ଟ ଆନ୍ସର୍ ହେବ ଆପଣଙ୍କର ଅପସନ୍ ଡି, ହାଇଗ୍ରୋମିଟର। ତ ଚାଲନ୍ତୁ ନେକ୍ସଟ ଆପଣଙ୍କର 42 ନମ୍ବର ରହିଛି କୋଇଲା କେଉଁ ପ୍ରକାରର ଶିଳା ଅଟେ, ତ ଦେଖନ୍ତୁ ଏହାର କରେକ୍ଟ ଆନ୍ସର୍ ହେବ ଆପଣଙ୍କର ଅପସନ୍ ସି, ଅବକ୍ଷିପ୍ତ ଶିଳା। ତ ଚାଲନ୍ତୁ ନେକ୍ସଟ ଆପଣଙ୍କର 43 ନମ୍ବରରେ ରହିଛି ଭୂମିକମ୍ପ ତରଙ୍ଗ ମାପ ପାଇଁ ବ୍ୟବହାର କରାଯାଉଥିବା ଯନ୍ତ୍ରଟିକୁ କ'ଣ କୁହାଯାଏ, ତ ଏହାର କରେକ୍ଟ ଆନ୍ସର୍ ହେବ ସିସ୍ମୋଗ୍ରାଫ। ତ ସେହିପରି ଆପଣଙ୍କର 44 ନମ୍ବରରେ ରହିଛି ନିମ୍ନଲିଖିତ ମଧ୍ୟରୁ ସୁଏଜ୍ କେନାଲ କେଉଁ ଦୁଇଟି ସାଗର ମହାସାଗରକୁ ସଂଯୋଗ କରେ, ତ ଅପସନ୍ ସି ରହିବ କରେକ୍ଟ ଆନ୍ସର୍। ତ ସେହିପରି ଆପଣଙ୍କର 45 ନମ୍ବର ରହିଛି କେତୋଟି ରାଜ୍ୟ ଓଡ଼ିଶାର ସୀମାକୁ ଲାଗି ଅଛନ୍ତି, ତ ଦେଖନ୍ତୁ ଏହାର କରେକ୍ଟ ଆନ୍ସର୍ ହେବ ଆପଣଙ୍କର 5ଟି। ତ ଚାଲନ୍ତୁ ନେକ୍ସଟ ଆପଣଙ୍କର 46ରେ ରହିଛି ଓଡ଼ିଶାରେ କେଉଁ ପ୍ରକାରର ଜଳବାୟୁ ଅନୁଭୂତ ହୁଏ, ତ ଦେଖନ୍ତୁ ଏହାର କରେକ୍ଟ ଆନ୍ସର୍ ହେବ ଆପଣଙ୍କର ଅପସନ୍ ଏ, ଟ୍ରପିକାଲ। ତ ସେହିପରି ଆପଣଙ୍କର 47ରେ ରହିଛି ବୁଢ଼ା ବଙ୍ଗଳ ନଦୀର ଉତ୍ପତ୍ତି କେଉଁଠାରୁ ହୋଇଛି, ଯାହାକି ଆପଣଙ୍କର ମୟୂରଭଞ୍ଜରୁ ହୋଇଛି, ଶିମିଳିପାଳ ପର୍ବତରୁ ହୋଇଛି। ତ ସେହିପରି ଆପଣଙ୍କର 48 ନମ୍ବରରେ ରହିଛି
ରକ୍ତନଳୀ ଜମାଟ ବାନ୍ଧିବାକୁ କ'ଣ କୁହାଯାଏ? ତ ଦେଖନ୍ତୁ, ଏହାର କରେକ୍ଟ ଆନ୍ସର୍ ହେବ ଆପଣଙ୍କର ଅପସନ୍ ଏ, ଥ୍ରମ୍ବୋସିସ୍। ତ ଚାଲନ୍ତୁ ନେକ୍ସଟ, ଆପଣଙ୍କର 49 ନମ୍ବର ରହିଛି, ସିନ୍ଧୁ ନେତ୍ର ଉପଗ୍ରହ କେଉଁ PSLV ବ୍ୟବହାର କରି ଉତ୍କ୍ଷେପଣ କରାଯାଇଥିଲା? ତ ଦେଖନ୍ତୁ, ଏହାର କରେକ୍ଟ ଆନ୍ସର୍ ହେବ ଆପଣଙ୍କର ଅପସନ୍ ଏ, PSLV-51। ତ ଚାଲନ୍ତୁ ଲାଷ୍ଟ କୋହିଜିନ୍ ରହିଛି, ଯାହାକି ଆପଣଙ୍କର GK କୋହିଜିନ୍ର, କେଉଁ ପ୍ରକାରର ମଶା ଯେତେବେଳେ ଭୂତାଣୁ ଦ୍ୱାରା ସଂକ୍ରମିତ ହୁଏ ତାହା ଡେଙ୍ଗୁ ଜ୍ୱରରେ ପ୍ରସାର କରିବାରେ ସହାୟକ ହୋଇଥାଏ? ତ ଦେଖନ୍ତୁ, ଏହାର କରେକ୍ଟ ଆନ୍ସର୍ ହେବ ଆପଣଙ୍କର ଅପସନ୍ ବି, ଏଇଡ଼େସ୍। ଦେଖନ୍ତୁ, ଏହିପରି ଆପଣଙ୍କର 50ଟି କୋହିଚେନ୍ର ଆନ୍ସର୍ ରହିଛି। ଆପଣମାନେ ନିଜର ସେଟ୍ ଅନୁସାରେ କୋହିଚେନ୍କୁ ଦେଖି ଚେକ୍ କରିନେବେ, ଯାହାକି ସବୁ ପ୍ରଶ୍ନର ସଠିକ୍ ଆନ୍ସର୍ ଦେଇଦେଇଛି। ତ ଆଶା କରେ ଆଜିର ଭିଡ଼ିଓ ଆପଣମାନଙ୍କୁ ନିଶ୍ଚିତ ପସନ୍ଦ ଲାଗିଥିବ। ତ ନେକ୍ସଟ ଭିଡ଼ିଓରେ ଆପଣମାନଙ୍କ ପାଇଁ ମ୍ୟାଥମେଟିକ୍ସର ଯାହା ବି କୋହିଚେନ୍ ରହିଛି ତାହାର ଆନ୍ସର୍ କି ଅପଲୋଡ଼୍ କରିବି। ସୋ ଭିଡ଼ିଓରେ ଯଦି ନୂଆ କରି ଭିଜିଟ୍ କରୁଛନ୍ତି, ଚ୍ୟାନେଲଟିକୁ ନିହାତି ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବେ, ଯାହାଦ୍ୱାରା ଏହିପରି ନୂଆ ନୂଆ ଏଜୁକେସନାଲ୍ ଭିଡ଼ିଓଜ୍ ଆପଣମାନେ ଆମ ଚ୍ୟାନେଲରୁ ପାଇପାରିବେ। ତ ଆଜିର ଭିଡ଼ିଓ ଏତିକିରେ ସମାପ୍ତ ହେଉଛି। ଧନ୍ୟବାଦ।